আমাদের বিয়ে বাবা মা ঠিক করে, তাই তো নাকি? এখন তো নিজেরা ঠিক করি, যাই হোক আগে বাবা মা ঠিক কর। কিন্তু ভীষ্মদেব বাবার বিয়ে ঠিক করতে গিয়েছিল, একজন ব্যক্তি যার জন্য তার বাবা তার উপরে খুশি হয়ে আশীর্বাদ দিয়েছিলেন, সেই বিখ্যাত ব্যক্তি এই জগতে বেশি দিন ছিলেন না, মাত্র 456 বছর ছিলেন। তার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে চোখের সামনে, আর শেষে তিনি ভগবানের সান্নিধ্যে জীবন কাটিয়েছেন। এমনকি তার মৃত্যুর সময় ভগবান সাক্ষাৎ দর্শন দিতে গিয়েছিলেন ভক্তবৃন্দ সহ। ভীষ্মদেবের মৃত্যু কিন্তু বাড়িতে হয়নি, হসপিটালেও হয়নি, হয়েছে কুরুক্ষেত্রের মাঠে, যেখানে কেবলমাত্র ভগবানের ভক্তরাই পরিবেষ্টিত ছিলেন, আর তার নিজের পরিবার তো ছিল না, কে থাকবে? যে স্ত্রী নাকি কান্না করবে, ছেলে মেয়েরা একটু চোখের জল না, কেউ ছিল না জল ফেলার, কেবল ছিলেন তার ভক্তবৃন্দ, ভগবানের ভক্তবৃন্দ এবং সাক্ষাৎ দেবকী নন্দন, বসুদেব নন্দন ভগবান বাসুদেব তার মৃত্যুতে উপস্থিত ছিলেন। এবং তার যে জীবন চরিত, বিশাল মহাভারত পর্ব, মহাভারতের পর্ব, তার জীবনের ত্যাগ, তার জীবনের যে বিভিন্ন বিপদের বা বাধার পরিস্থিতি, আমাদের জীবনের সঙ্গে অনেকটা মিল খুঁজে পাওয়া যায়, তিনি দেখিয়ে গেছেন। তিনি হচ্ছেন মহাজন, রাইট? তিনি একজন মহাজন। কাকে বলে মহাজন? মহাজন, মহাজন ভাষা কি আমাদের গ্রামাঞ্চলে এখনো আছে না নেই? মহাজন তারা যারা, যাদের প্রচুর পরিমাণে ধন সম্পদ রয়েছে, মানুষকে যারা লোন দেয়। এখন তো ব্যাংক হয়ে গেছে, আগেকার দিনে ছিল তারাই মানুষকে টাকা ধার দিত আর তারাই সুদ খেত, তাই তো নাকি? শুনেছেন? এখনও আছে আমাদের আশেপাশে তো প্রচুর আছে, যারা লোকে ব্যাংকে যেতে ভয় পায় তারা ওদের কাছ থেকে নেয়, এবং তারা একটা চড়া পরিমাণে সুদ নেয়, ইন্টারেস্ট নেয়। যাই হোক, আমাদের ভক্তি জগতেও সেই রকম মহাজন আছে। মহাজন হচ্ছেন যাদের কাছে ভগবান ভক্তিটাকে সঞ্চয় করে রেখেছেন, যাদের হৃদয়ে ভক্তিটাকে লক করে রেখেছেন। ঠিক আছে, এটা ঘোষণা দিচ্ছি, এটা সব মাতাজিদের সিট, কিন্তু কেস খাবেন। হ্যাঁ, মমতা দিদির এরিয়া, এদিকে এর ভিতরে কোনো প্রভু ঢুকবেন না, কিন্তু সব এদিকে প্রভুরা, যারা যারা নিজেকে প্রভু বলে মনে করেন এদিকে আসো। যদি মনে করেন আমি মাতাজি, কৃষ্ণ হচ্ছেন প্রভু, তাহলে বসতে পারেন, নাহলে এদিকে আসো, এদিকে। ঠিক বলেছি না? আপনাদের সাপোর্টে বলেছি কথা, ঠিক না? সব প্রভুরা এদিকে, আর এর ভিতরে কেউ মাতাজি নেই তো, যিনি নিজেকে আবার প্রভু মনে করেন না যেন? ওই প্রভুরা বসেন না, এদিকে আসেন, পিছনে যারা আছেন, ওই যে লাস্ট। হ্যাঁ, আপনি মাতাজি না প্রভু? তো যেটা বলছিলাম, জীবনের কত ঘটনা তাকে অতিক্রম করতে হয়েছিল, হ্যাঁ কি না? তার জন্ম হয়েছিল মহান রাজা শান্তনু মহারাজের পুত্ররূপে, তিনি এসেছিলেন, মা ছিলেন সাক্ষাৎ গঙ্গা দেবী, গঙ্গা বলে কারো নাম না, কিন্তু সাক্ষাৎ স্বর্গীয় গঙ্গা ছিলেন তার মা। এবং শান্তনু মহারাজের সঙ্গে গঙ্গার যখন বিবাহ হয়, তখন একটা চুক্তি ছিল, যে আসলে তার আরও পিছনে বড় হিস্ট্রি রয়েছে, গঙ্গা যখন উপর থেকে আসছিলেন, তখন অষ্টবসুরা যেহেতু অভিশপ্ত ছিল, অষ্টবসুরা চাইছিলেন আমাকে, আমাদেরকে আপনি গর্ভে ধারণ করুন। তো অষ্টবসুর ভিতরে 7 বসুর জন্ম হয়ে গঙ্গাতে ভাসিয়ে দিয়েছে।
স্বর্গীয় দেবীকে বিয়ে করেছেন, শর্ত তো তখন মেনে নিয়েছেন, আমি যা করব তুমি বাধা দেবে না, বাধা দিলে আমি কিন্তু ডিভোর্স ফাইল করব কিন্তু, ঠিক আছে? বিয়ের সময় এতটা কে এত চিন্তা করে? বিয়ের সময় তো অনেক কথাবার্তা হয়, এইটা দেব ওইটা দেব, তুমি যা চাইবে তোমাকে মহারানী করে রাখবো, অনেক কিছুই হয়। বিয়ের পরে কি সব পারে নাকি, সব সম্ভব হয় কি না? হয়, তার মধ্যে বিয়ে করে না হয় কোর মাথা নাড়লে কী করে? যারা বিয়ে করেছে তারা বলুন, অনেক বিয়ের আগে অনেক শর্ত দিয়েছেন কিন্তু শর্ত পূরণ করতে পারেনি। তো ভীষ্মদেব জন্মগ্রহণ করছেন অষ্টম সন্তান রূপে, প্রথম সন্তান, প্রতি বছর একটা করে সন্তান জন্ম দেন, পুত্র সন্তান, আর সরাসরি মা নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেন। এটা কি সহ্য করা যায়? কোনো মা পারবে নাকি? হ্যাঁ, কিন্তু মা জানেন তারা সাধারণ ব্যক্তি নয়, তারা হচ্ছেন স্বর্গের বসু, তাদেরকে মুক্তি দিয়েছে। কিন্তু শান্তনু মহারাজ সহ্য করেছেন শর্ত হিসাবে প্রথম দ্বিতীয় সাতটা সন্তান, সাতটা। এখন তো আর ফেলবেন না, এখন তো সবার একটা। সরকারের নিয়ম পালন করছি আমরা, তাই না? হাম দো হামারা, ফেলবেন কি আর রাখবেন কি? আর একটাকে দুজন মিলে আদর করতে করতে হয়ে গেছে, আমি বলিনি আপনারা বলে, আমি বললে আমাকে ধরবে আবার। তো ভীষ্মদেব ছিলেন অষ্টবসুর শেষ, অষ্টম সন্তান রূপে শান্তনু মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। কদ্দূর কদ্দূর বললাম অষ্টম, যখন অষ্টম সন্তানকে গঙ্গায় ভাসাতে যাচ্ছেন তখন শান্তনু মহারাজ প্রতিবাদ করলেন, আর গঙ্গা বললেন ঠিক আছে আমাদের শর্ত অনুযায়ী আমি চলে যাচ্ছি, এই সন্তানকে নিয়ে সন্তানকে বড় করে তোমাকে ফেরত দেব। সেই চলে গেলেন গঙ্গা। এবারে গঙ্গার বিরহে, গঙ্গার ধারে ধারে ঘুরতে ঘুরতে তিনি চিন্তা করছিলেন, গঙ্গা যদি আবার কখনো ফিরে এসে বলে ঠিক আছে ডিভোর্স ফাইল উইথড্র করে নেব, যদি আবার এসে হাত মিলায়। সেই গঙ্গাকে খুঁজতে খুঁজতে আরেক মেয়ের পাল্লায় পড়লেন, তার নাম হচ্ছে সত্যবতী, তার নাম ছিল মৎস্যগন্ধা, তার আবার জন্ম হয়েছে মাছের পেট থেকে, তার বাবা ধীবররাজ। শান্তনু মহারাজ গঙ্গার বিরহে খুঁজতে খুঁজতে তাকেই আবার প্রস্তাব দেয়, আমি তোমাকে বিবাহ করতে চাই। তা মূল কথা হচ্ছে আমাদের বর্তমান যেরকম আমাদের অবস্থান, তখনকার দিনে মানুষের চিত্ত চরিত্র খুব উন্নত ছিল, কিন্তু শান্তনু মহারাজ মহান সম্রাট ক্ষত্রিয়, সে কী করে একজন জেলে কন্যার প্রতি আকৃষ্ট হতে পারে? হতে পারে না। কিন্তু আমরা যেরকম জাতপাতের বিচার নেই না, আমরা হিন্দু কাউকে অন্য কাউকে বিয়ে করছি ব্রাহ্মণ হয়, এরকম আগে ছিল না, কিন্তু ব্রাহ্মণের চিত্ত ব্রাহ্মণের দিকে ধাবিত হতো, ক্ষত্রিয় ক্ষত্রিয় কন্যার প্রতি। তবে শান্তনু মহারাজ একজন শূদ্র জেলে কন্যার প্রতি কেন আকৃষ্ট হলেন তার পিছনেও হিস্ট্রি দিয়েছেন। সে ছিল ধীবর কন্যা, খেয়া পারাপার করতেন। তো একদিন পরাশর মুনি, পরাশর মুনির নাম শুনেছেন? হ্যাঁ, ব্যাসদেবের পিতা, ত্রিকালজ্ঞ পুরুষ ছিলেন, তিনি যখন পার হচ্ছিলেন সেই কন্যার প্রতি তিনি আকৃষ্ট হন, বলছে আমি তোমার গর্ভে সন্তান দান করতে চাই। তো সে কন্যাজি বলছেন আমি এখন কুমারী, আমার এখনো বিবাহ হয়নি, এটা কি করে সম্ভব? তো পরাশর মুনি বলছিলেন যে আমার আশীর্বাদে তোমার কুমারীত্ব রক্ষা থাকবে, অসুবিধা নেই। বলছে দিনের বেলা, তখন পরাশর মুনি একটা দ্বীপ সৃষ্টি করে, চারিদিকে কুয়াশার আবরণ করে, তাদের সন্তান হয় ব্যাসদেব। মিলন হয়েছে এমন নয় যে নয় মাস দশ দিন গর্ভধারণ করতে হবে, না, সঙ্গে সঙ্গে সন্তান জন্মা, সঙ্গে সঙ্গে
জঙ্গলে চলে গেল। আপনি এটাকে খারাপভাবে আবার নেবেন না যে আমরা যেরকম কোনো মেয়ে দেখলে আকৃষ্ট হয় ওরকম না। কিন্তু পরাশরমণি মহান ব্যক্তিত্ব ছিলেন, তিনি তার গাণিতিক বিচারে জ্যোতিষ বিচারে জানতে পেরেছিলেন যে এই মুহূর্তে এমন এক সন্তানের জন্ম হবে জগতের মহান মঙ্গল সাধন করবে, সেই সন্তানের দায়িত্ব আমি নেব। আর সেই সত্যবতীকে সন্তানের জন্মদাতা হিসাবে অ্যাডজাস্ট গ্রহণ করেছিলেন, আর কিছু না। কিন্তু তো পরাশরমণি এত বড় ব্যক্তিত্ব ছিলেন, তিনি তিনার লিখিত বইগুলো লঘু পরাশরী বৃহৎ পরাশরী যেগুলো জ্যোতিষীরা পরে জ্যোতিষবিদ্যা শিখছে। তো তখন এই ব্যাসদেবের জন্মের পরে পরাশরমণি আশীর্বাদ দিলেন, এখন থেকে তোমার শরীর থেকে আর মৎস্য মাছের গন্ধ বেরোবে না, তার মাছের পেট থেকে জন্ম হয়েছে, তোমার শরীর থেকে এখন পদ্ম রেণুর সুগন্ধ ছড়াবে, তোমার নাম চেঞ্জ করে দিলাম আমি, তোমার মৎস্যগন্ধা থেকে এখন থেকে নাম হবে পদ্মগন্ধা, এবং আশীর্বাদ করছি তোমার সঙ্গে এক মহান রাজার বিয়ে হবে, সেই হচ্ছে শান্তনু মহারাজ। তখন তো একজনই রাজা ছিলেন। তো বিয়ে করার জন্য যাচ্ছেন, কোথায় কন্যা বললেন যখন অফার দিয়েছেন আমি তোমাকে বিয়ে করতে চাই, তো মৎস্য পদ্মগন্ধা সত্যবতী বললেন আমি তো আমার পিতার সম্পত্তি, আমার পিতাকে জিজ্ঞেস করতে হবে, এখন তো পিতা মাতা লাগে না, নিজেই কথা দিয়ে দেয় সবাই, ঠিক আছে। কিন্তু তখন পিতা পিতার সম্পত্তি, পিতা ছাড়া আমি অনুমোদন দিতে পারি না, চলো আমার যদি আমাকে বিবাহ করতে চাও আমার পিতার কাছে অনুমতি। তো এসছেন পিতার কাছে অনুমতি চাইতে, আর বাড়িতে মহান সম্রাট শশাগরা পৃথিবীর রাজা শান্তনু নরেশ তিনি এসছেন, সে ধীবর রাজ তাকে সম্বর্ধনা করেছেন, বাড়িতে স্বাগত জানিয়েছেন এবং অভ্যর্থনা যা যা করার দরকার করেছেন, জিজ্ঞাসা করছেন কি সেবা করতে পারি। তো বলছেন আপনার কন্যার পানি গ্রহণ করতে চাই। তো ধীবররাজ বলেন উচিত বাক্য, আমি গ্রহণ করতে রাজি একটা শর্তে। কি শর্ত? আমার কন্যার গর্ভের যে ভাবি পুত্র আসবে সে হবে পরবর্তীকালের ভাবি রাজা। শান্তনু মহারাজ এই শর্তে রাজি হতে পারলেন না, কেননা তার বড় পুত্র দেবব্রত রয়েছে, দেবব্রতকে অলরেডি ঘোষণা হয়ে গেছে যে প্রিন্স রাজকুমার বলে। তখন দেবরাজও সরাসরি বলে দিলেন তুমি যেহেতু রাজি হচ্ছ না আমিও আমার কন্যাকে তোমার হাতে হস্তে সম্প্রদান করতে নারাজ। সেই যে শান্তনু মহারাজ ফিরলেন, গঙ্গা চলে গেছেন, আর একজনকে ভালোবাসলাম সেও ডিনাই করে দিল, কি হবে অবস্থা, রাজকার্যে মন লাগে না, ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছেন, হয় না অনেক সময়? বাবা মা তো ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারে না, একে তাকে দিয়ে জিজ্ঞাসা করে না মেয়েটার কি হলো গো, খাচ্ছে না, শুকিয়ে মুকিয়ে যাচ্ছে, কি হচ্ছে গো। তো এখন পুত্র রাজকুমার দেবব্রত সব মন্ত্রীদের জিজ্ঞাসা করছেন আপনারা বসে আলোচনা করে বাবার মনের রোগটা বের করুন। জানা গেল কি বাবা একজন কাউকে ভালোবেসে বসে আছে। তো বিয়ে হচ্ছে না কেন? না শ্বশুর বাড়ির বিশাল শর্ত। তখন দেবব্রত গেলেন বাবার বিয়ে ঠিক করার জন্য দাদুর কাছে, বলছে ও গো দাদু ভাই, আচ্ছা তোমার মেয়েকে আমার বাবাকে বিয়ে দেবে না কেন? বলতে আমার তো একটাই শর্ত, আমার যে ভাবি নাতি আসবে তাকে রাজা করতে হবে, বুঝ তাই নাকি? এইটুকু কথা তুমি আমাকে বলবে? তো ওগো দাদু ভাই শোনো না, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি নিজে হাতে আমার ভাইকে রাজমুকুট পরিয়ে দেবো, তুমি খুশি তো দাদু? ও দাদু বলো না তুমি খুশি কি না? বলছে হ্যাঁ খুশি। ঘুরতে ঘুরতে কালক্রমে আবার মাথায় চাপলো, হ্যাঁ আমি খুশি কিন্তু আরেকটা কথা থেকে যাচ্ছে, বুঝ আবার কি? না তুমি না হয় রাজ্যটা ছেড়ে দিলে বুঝলাম, তোমার ছেলেরা যদি পুরো ঘিরে বসে যে আমার বাবার রাজ্য তোমরা নিয়েছে কিনা, তারা যদি অস্ত্র উঠায়
আমার নাতিদের কি অবস্থা হবে, বোঝে দাদু এত বড় চিন্তা তোমার? বাবা তোমার চিন্তাধারা তো অনেক বড় দেখছি, লং টার্ম ভিশন প্ল্যান। ওকে ঠিক আছে, আমার বাবার সুখের জন্য আমি আমার ঐহিক সমস্ত সুখ বিসর্জন দিয়ে আকুমার ব্রহ্মচর্য ব্রত পালন করলাম। তো এটা হরি বল তো বলেই দিলেন, এটা আমরা যেরকম আশ্রমে থাকি আমাদের ব্রহ্মচারীদের কথার মতো না, কিন্তু আমরা দেখি আপনারা হয়তো অনেকে দেখে অভ্যস্ত হয়ে গেছেন যে ব্রহ্মচারী কিছুদিন থাকে আবার মেয়ে নিয়ে বিয়ে করে, এটাও শাস্ত্র অনুমোদন, কিন্তু উপকুর্বান ব্রহ্মচারী আর নৈষ্ঠিক ব্রহ্মচারী দুটো ভাগ আছে, কিন্তু এটা নিন্দার কিছু নেই তো। কেউ সারা জীবন পুরো নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্য ব্রত থাকতে পারে, অথবা কেউ কিছুদিন ব্রহ্মচর্য থাকার পরেও সে গুরুদেবের আদেশ বা গুরুদেবের অনুমতি নিয়ে সে সংসার আশ্রমে প্রবেশ করতে পারে, নিন্দার কিছু নেই। ভগবান গীতায় নিষেধ করেছেন নিন্দা করতে, গীতা নবম অধ্যায়ে সাধুর এব সব মন্তব্য, তাকে আগের মতোই সাধু বলে সম্মান করবে, নিন্দা করার কিছু নেই। কিন্তু আমরা শ্রদ্ধার ধরুন যে এত সুন্দর শ্রদ্ধা করতাম, প্রভু আপনি বিয়ে করে ফেললেন, আমি বোঝাতে চাইছি যে আমাদের ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করি আবার ভাঙি, কিন্তু তখনকার দিনের রাজা রাজরাদের তাদের মহাপুরুষদের তাদের মুখ থেকে যা কথা বের হবে, তা আমি আকুমার ব্রহ্মচারী থাকবো, এই কথাটা ভীষ্মদেবের জন্য অনেক বড় কথা। কিন্তু কেন না, ভীষ্মদেবের ব্রহ্মচারী হওয়ার কোনো দরকারই ছিল না, তার সে ছিল রাজকুমার, রাজ ঐশ্বর্য সব কিছু সাপোর্ট ছিল। আমাদের মাঝে মাঝে হয় পরীক্ষা টরীক্ষা ফেল করলে চলে আসি, কাউকে বিয়ে করবো বলেছিলাম কথা শুনলো না ছেড়ে পালিয়ে এলাম, তো অনেক কিছু জন্য অনেকে হয়ে যায় ব্রহ্মচারী, বা কেউ কিছু ভক্ত নৈষ্ঠিক সহকারে ব্রহ্মচর্য ব্রত পালন করার জন্য আসে, কিন্তু ভীষ্মদেবের তো সব রকমের সুবিধা ছিল গৃহস্থ হওয়ার। অনেকে বললেন চাকরি না পেলে চলো ইস্কনে ঢুকে যায় বেকার আর কি করো, না ওরকম না, কিন্তু সব সুবিধা ছিল, কিন্তু তিনি যে সমস্ত ভোগ ঐশ্বর্য ত্যাগ করেছেন, এত বড় কার জন্য ত্যাগ করলেন? বাবার জন্য। উপর থেকে ভীষণ ভীষণ সব দেব দেবের উপর থেকে পুষ্প বৃষ্টি করছেন আর উচ্চারণ করছেন ভীষণ প্রতিজ্ঞা, বলুন তো ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা করতে নাম হয়ে গেল ভীষ্মদেব। ভীষ্মদেব কার জন্য সমস্ত কিছু ত্যাগ করেছেন? বাবার জন্য। আর লোকে তাইও বলেন, যখন কেউ ব্রহ্মচারী হয়ে যায় মন্দিরে চলে আসে, লোকে শোনায়, লোকে কথা শোনায়, কিন্তু কি শোনায়? আরে বাবা মার সেবা বড়, বাবা মার সেবা বাদ দিয়ে তুমি হরি সেবা করতে যাচ্ছ, হরি পাবে না তো, বাবা মাকে কাঁদি বলে। কিন্তু বাবা মার সেবা আমরা কতটুকু করি? ভীষ্মদেব যা করে গেলেন, কতটুকু আমরা করি বাবা মার সেবা? বড় জোর এই করব, আমি জব করছি, ঠাকুর সেবা করছি, তোমাদের সেবা করার সময় নেই, তোমরা বৃদ্ধা আশ্রমে যাও, এইটুকু করতে পারবো, টাকা পয়সা দিয়ে ওখানে থাকো, ওরা সেবা করবে, আর কি করবো আমরা, কতটুকুই বা বাবা মার সেবা করি? ভীষ্মদেব দেখিয়েছেন বাবা মার বাবার কী করে সেবা করতে হয়, নিজের সমস্ত ঐহিক সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে পিতার সেবা করে গেলেন। আর পিতাও ততটা তেজিয়ান ছিলেন, তেজিয়ান ছিলেন কি না? তেজিয়ান না থাকলে স্বর্গের দেবী আসে বিয়ে করতে, বলুন তো? আমাদের এখানে একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে কত কিছু করতে হয়, তুমি কি চাকরি করো, তোমার কি ভালো বাড়ি আছে, তোমাকে বিয়ে করব, মেয়েরা বলছে। এখন অনেক লোক বলে না যে মহারাজ আমার মেয়েটাকে একটু ঠিক করে দেন, আমি জিজ্ঞাসা করে কি চাই, চাকরি থাকতে হবে, চাকরি। তো সুতরাং কত বড় ব্যক্তি ছিলেন শান্তনু মহারাজ, গঙ্গার দেবী এসেছিলেন, তাকে স্বামী রূপে গ্রহণ করেছেন, তিনিও ভীষ্মদেবের উপরে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন। কি আশীর্বাদ দিলেন? কি আশীর্বাদ? ইচ্ছা মৃত্যু, ইচ্ছা মৃত্যু, কোনো প্রকারের কোনো ব্যক্তি, কোনো অস্ত্র শস্ত্র, কোনো জীবজন্তুর দ্বারা তোমার মৃত্যু হবে না, এমন কি শুধু এই জগতের না,
এমনকি কোনো দৈব শক্তিও তোমাকে মারতে পারবে না, কোনো দৈব শক্তির দ্বারা তুমি মরবে না। তুমি যদি ইচ্ছা করো তবে তুমি মারা যাবে। তো এত বড় এত বড় বর, এত বড় আশীর্বাদ তিনি লাভ করেছিলেন। তথাপি এটাও সত্য, ব্রহ্মচর্য জীবনে ব্রহ্মচর্য ব্রত তো গ্রহণ করলেন, কিন্তু ব্রহ্মচর্য ব্রতের ব্রতে থাকার যে বিভিন্ন প্রকার বিপদ বাধা কীভাবে কাটাতে হয়, কীভাবে বাধাগুলো আসে, সেটাও ভীষ্মদেবের জীবনে ফুটে উঠেছে, উঠেছে কি না সেটাও প্রকাশ পেয়েছে। কীভাবে অম্বা পিছনে লেগে গেলেন, অম্বার তো বিশাল হিস্ট্রি। ভীষ্মদেব তার প্রতিশ্রুতি মতো সত্যবতীর সঙ্গে শান্তনু মহারাজের বিবাহ হলো, দুই সন্তান হলো, ছেলে বিচিত্রবীর্য চিত্রাঙ্গদা, না ঠিক বলছি, চিত্রাঙ্গদা বিচিত্রবীর্য, তারা নামালক, তাদেরকে তারা রাজা, রাজ্য চালাইকে ভীষ্মদেব। আমাদের দেশে একবার ছিল না মনমোহন সিং রাজা, রাজ্য চালাতো সোনিয়া গান্ধী, ঠিক ওই রকমই রাজা বিচিত্রবীর্য চিত্রাঙ্গদা রাজ্য চালাতো কে, ভীষ্মদেব নাবালক, এতটাই নাবালক। তখনকার দিনে তো হাটে বাজারে মেয়ে পাওয়া যেত না, ধরে এনে বিয়ে করব। বিয়ে করতে গেলে কি করতে হবে, হ্যাঁ, স্বয়ম্বর সভাতে গিয়ে বীর্য শুল্কা দিয়ে মেয়েকে জয় করে আনতে হবে, ততটুকুই বল ছিল না। তাই মাতা সত্যবতী আদেশ দিলেন, দেবব্রত ভীষ্ম তুমি যাও, কাশীরাজের তিন কন্যাকে স্বয়ম্বর সভা থেকে তোমরা জয় করে নিয়ে আসো। এদিকে কাশীরাজ ঘোষণা দিয়েছেন তার তিন কন্যার একসঙ্গে স্বয়ম্বর সভা হচ্ছে, একটা শর্ত রাখা হয়েছিল যে রামচন্দ্রের সেই ধনুষ, ধনুষ যোগ্য ছিল, এই ধনুষ যে তুলতে পারবে তার গলায় বরমাল্য পড়বে। তো সবাই অপেক্ষা করছে চরম মুহূর্তে, হঠাৎ ভীষ্মদেব হাজির। ভীষ্মদেবকে দেখে কানাকানি করছেন, আরে ভীষ্মদেব তো ব্রহ্মচারী, সে আবার এখানে কেন এলো, সে আবার বিয়েটিয়ে করবে নাকি, এখানে কেন এসছে, এখানে আসার কারণ কি? আর একদিকে চিন্তাও করছেন আরদিকে ভয়ও করছেন, ভীষ্মদেব এসে গেছে মানে আমরা কেউ আর এই এখানে জিততে পারবো না। আর বলতে বলতে ভীষ্মদেব স্বয়ম্বর সভা থেকে তিন কন্যাকে রথে তুলে নিয়ে চলে গেলেন, নিচে নিয়ে এলেন, নিয়ে এসে ঘরে পরের দিন বিবাহ হবে, অম্বা অম্বিকা অম্বালিকা, অম্বিকা অম্বালিকা তারা দুজন রাজি হলো বিয়ে করবে, কিন্তু অম্বা রাজি হলেন না, না আমি এই দুই নাবালককে না 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 মোটেই না, তুমি আমার হাত ধরে তুলেছ, তোমাকেই বিয়ে করতে হবে। ভীষ্মদেব বললেন আমি আকুমার ব্রহ্মচারী। অম্বা রেগে গিয়ে বললেন রসাতল যাও তোমার ব্রহ্মচারী, তুমি আমাকে হাত ধরে তুলেছ, আমার পানি গ্রহণ করেছ, তোমাকেই বিয়ে করতে হবে। বলছে না, তাহলে তুমি রথে তুললে কেন? বলছে আমার ভাইয়ের জন্য তুলেছি। সেই লাগলো তুমুল কথা কাটাকাটি। অব্বা বলছেন আমি বাগদত্তা, আমাকে তো তুমি রথে তুলেছে মানে তোমাকে বিয়ে করতে হবে, আমি শল্য রাজ্যের বাগদত্তা পত্নী। বলে তুমি আমাকে বললে না কেন? আমি ওখানে ঠিক আছে আমি তোমাকে ওখানে দিয়ে আসছি। তখন সত্যবতী বললেন ঠিক আছে, তুমি সসম মানে অম্বাকে শল্য রাজার কাছে দিয়ে আসো। তো ভীষ্মদেব বললেন শল্য যদি গ্রহণ না করে, তখন অম্বা বললেন শল্যরাজ তোমার মতো কাপুরুষ নয়, তিনি আমাকে গ্রহণ করবেন,
তখন রথে করে সসম মানে শিশুপালের সরি শল্যরাজের কাছে গেলেন। শল্যরাজ তাকে গ্রহণ করলেন না, বলছে না তুমি ভীষ্মের দ্বারা উচ্ছিষ্ট হয়েছ। বলছে তুমি কেন আমাকে বীর্য শুল্কা দিয়ে জয় করলে না? অম্বা যখন এই কথা বললেন শল্য বলেন সেই কই প্রিয় তোমাকে আমি দেব না, তুমি ভীষ্মের দ্বারা উচ্ছিষ্ট। আর তখনই এসে আবার সত্যবতীর কাছে পড়লেন আপনার ছেলে আমাকে হাত ধরে তুলেছে তাকে বিয়ে করতে বলুন। বলছে আমি তো বলতে পারবো না, আমার জন্যই সে ব্রহ্মচর্য ব্রত পালন। খুব সুন্দর বর্ণনা, শিক্ষণীয়। এবং যারা ব্রহ্মচর্য ব্রত পালন করছেন তাদের জীবনের চ্যালেঞ্জ এইগুলো আছে, কিভাবে কাটিয়েছে। তখন অম্বা কোনো কিছু না পেয়ে গুরুদেব দেবব্রত ভীষ্মের গুরুদেব পরশুরামের শরণাপন্ন হলেন। পরশুরাম সঙ্গে সঙ্গে ভীষ্মদেবকে বললেন ভীষ্ম বৎস তুমি অম্বাকে বিবাহ করো। ভীষ্মদেব বললেন গুরুদেব আপনি জানেন আমি ব্রহ্মচর্য ব্রত ধারণ করেছি, বলছে আমার আদেশে তুমি অম্বাকে বিবাহ করো, এটা আমার আদেশ। ভীষ্মদেব বললেন গুরুদেব আপনার সমস্ত আদেশ আমি পালন করব, কিন্তু কোনো অন্যায় আদেশ আমি গ্রহণ করতে রাজি নয়। সে কি তোমার আস্পর্ধা তোমার অহংকার? বলে এটা আমার অহংকার নয় গুরুদেব, আপনার চরণে প্রণাম জানাই। তুমি যদি আমার আদেশ নির্দেশ পালন করতে সক্ষম না হও তাহলে আমার সঙ্গে যুদ্ধ করে। বলে তথাস্তু আমি যুদ্ধ করতে রাজি। অম্বার জন্য লাগলো গুরুদেবের সঙ্গে শিষ্যের যুদ্ধ, 28 দিন যুদ্ধ হচ্ছে, দেবতারা ত্রাহি ত্রাহি করে। তখন গঙ্গা দেবীকে আহ্বান করলেন যে গঙ্গা দেবী যেন মাঝখান দিয়ে প্রভাবিত হয়ে যায়, প্রবাহিত হয়ে যায়, দুই গুরু শিষ্য যেন আলাদা হয়ে যায়। গঙ্গা এসে মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে গুরু শিষ্যের যুদ্ধ বন্ধ করে দিলেন। তখন গুরুদেব সন্তুষ্ট হয়ে বললেন, গুরুদেব শিষ্যকে বললেন বৎস তোমার বীর সংগ্রামে এবং তোমার যে প্রতিজ্ঞাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমি আশীর্বাদ করি তুমি তোমার জীবন যুদ্ধে তুমি জয়ী হবে। তখন অম্বা তো পারল না, অম্বা তখন শিবের তপস্যা করল। শিবের তপস্যা করে শিবকে কোন দেবতা তাড়াতাড়ি সন্তুষ্ট হয়? শিব। শিব ঠাকুরকে তপস্যা করে শিব ঠাকুর বলেন পুত্রী তোমার কি লাগবে? ভীষ্মের মৃত্যু চাই। শিব ঠাকুর বললেন এই জীবনে তুমি পারবে না, পরবর্তী জীবনে হতে পারে। তাই অম্বা সেই শরীর ত্যাগ করে হয়ে গেল নপুংস, না পুরুষ না স্ত্রী, উভলিঙ্গ, যেটাকে খারাপ ভাষায় বলে হিজড়া। তো ভগবান তো জানেন সমস্ত ঘটনা। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হলো, ভীষ্মদেব কৌরবদের পক্ষে, ভগবান পাণ্ডবদের পক্ষে, ভীষ্মের সঙ্গে অর্জুনের মহারণ, অনেক বড় কাহিনী। ভীষ্মকে জয় করা অতটা সোজা নয় তো। তখন ভগবান ওই একদিন সে নপুংস অম্বাকে একদম রথের সামনে বসিয়ে নিয়ে যাচ্ছেন। আর ভীষ্মদেবের একটা প্রতিজ্ঞা ছিল সে মহিলা দেখলে বিয়ে করবে না, সরি যুদ্ধ করবে না। তা হিজড়াকে দেখে, সেই নপুংসকে দেখে তিনি অস্ত্র ত্যাগ করলেন। তো ভগবান তখন অর্জুনকে আদেশ করলেন তুমি বাণ বিক্ষেপ করে ভীষ্মদেবকে হত্যা করো। কিন্তু ভীষ্মদেবকে হত্যা করা সম্ভব নয়, তাই বাণ মেরে ভীষ্মদেবকে রথ থেকে ফেলে দিলেন, কিন্তু তার শরীর মাটি স্পর্শ করেনি। অর্জুন ঘন ঘন তীর নিক্ষেপ করে একদম মাথা থেকে পা পর্যন্ত বিঁধে দিলেন। সরসজ্জা
তীরের উপরে শুয়ে থাকলেন। একবার জল পিপাসার্ত হয়ে তিনি অর্জুনকে জল চাইলেন। ভগবানের ইশারায় অর্জুন তীর নিক্ষেপ করলেন ভূমিতে। ভগবতী গঙ্গা প্রকাশিত হয়ে সেই ভীষ্মদেবের মুখে পতিত হল, গঙ্গা জল পান করছে। এদিকে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে। ভগবান অর্জুনকে বলছেন, যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যুদ্ধ হয়ে গেছে, তুমি এবারে রাজা হও, তোমরা জিতেছ, রাজা হও, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে এসেছিলাম। যুধিষ্ঠির মহারাজ রাজা হতে চাইলেন না, না আমি একজন পাপী, আমি একজন অত্যন্ত জঘন্য ব্যক্তি, আমি কি করে রাজা হতে পারি, অসম্ভব। তখন ভগবান বললেন, ঠিক আছে, আপনার ছোট ভাই অর্জুনকে আমি গীতার জ্ঞান দিয়ে বোঝাতে পেরেছিলাম, আমার থেকে বয়সে আপনি তো অনেকটাই বড়, আপনার রাজমর্যাদা, তো সেক্ষেত্রে আপনাকে কি করে বুঝাবো। তো কালকে আমরা যাব ভীষ্মদেবের দর্শনে, সেই মাঠে পড়ে রয়েছেন কুরুক্ষেত্রের মাঠে, পবিত্র ভূমিতে। তো কালকে যখন যাব আমরা, আমি আপনাদের অনুরোধ করছি, এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যত সোনা দানা গয়না গাটি আপনারা পেয়েছেন, আপনাদের স্ত্রীদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে। একটা প্রশ্ন আছে, কিন্তু ভীষ্মদেবের তো ইচ্ছা মৃত্যু ছিল, তিনি কেন তীরের উপরে শুয়েছিলেন? তিনি তো চাইলে মারা যেতে পারতেন। আমরা মরি না বলে হসপিটালে নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে লড়াই করি, প্রাণটা যাচ্ছে না, এদিকে ডাক্তার ঘন ঘন ইঞ্জেকশন দিয়ে যাচ্ছেন আর টাকা নিচ্ছেন পরিবার থেকে, না না এখন বেঁচে যাবে, এখন ভালো হয়ে যাবে, এই করে 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 টাকা নিতেই থাকে, টাকা নিতেই থাকে, বিল বাড়তেই থাকে। এই ভেন্টিলেটর লাগানো আছে, এই এখন আগের থেকে একটু ভালো, এই হচ্ছে পলিসি। কিন্তু ভীষ্মদেবের তো এরকম পরিস্থিতি ছিল না, তার পরিবার নেই আর টাকা নেবে খেয়ে, তিনি তো নিজে ইচ্ছা করলে মৃত্যুবরণ করতে পারতেন। কি মনে করছেন, এই তীরের উপরে শোয়াটা কি স্বাভাবিক ব্যাপার? পায়ে একটা কাঁটা ফুটলে সহ্য হয় না, সারা শরীর তীর ফুটানো আছে, আইসিইউতে যেন শুয়ে আছেন, বিভিন্ন জায়গায় নল লাগানো থাকে, অনেক কষ্ট। কেন মারা যাচ্ছিলেন না? না, ভাগবতমে বর্ণনা করা হয়েছে তার তিনটা ইচ্ছা ছিল, তিনটা। একটা ছিল, তিনি চিন্তা করছিলেন যে যুধিষ্ঠির মহারাজ, পঞ্চপাণ্ডবরা এরা ভগবানের ভক্ত, কিন্তু তাদের জীবনে এত কষ্ট কেন? আমি তো হিসাব খুঁজে পাচ্ছি না, নিশ্চয়ই ভগবানের কোনো একটা পরিকল্পনার ভিতরে লুকিয়ে আছে, আমি দেখে যাব, নিশ্চয়ই এই যুদ্ধের শেষে পাণ্ডবরা হবে রাজা, আমি যুধিষ্ঠির মহারাজ এবং পাণ্ডবদের রাজা হতে দেখব, এবং অর্জুন ভীম থাকা সত্ত্বেও যুধিষ্ঠির মহারাজদের কষ্ট কেন? আমি শেষ দেখে যাব যুধিষ্ঠির মহারাজরা খুব সুখে আছে, আনন্দে আছে। দুই নম্বর পরিকল্পনা। আর তৃতীয় ইচ্ছা ছিল, আমি যখন মৃত্যুবরণ করব ভগবান শ্রীকৃষ্ণ আমার সামনে উপস্থিত থাকবেন, আর সেই পূরণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে কালকে আমরা কুরুক্ষেত্রের মাঠে ভীষ্মদেবের দর্শনে যাব। আরেকটা উদ্দেশ্য ছিল, যুধিষ্ঠির মা রাজা হতে চাইছেন না, তাকে ভীষ্মদেবকে দিয়ে বুঝাবেন। আর ভীষ্মদেবের যে শেষ ইচ্ছা, ভগবানকে দর্শন করতে করতে মৃত্যুবরণ করবেন, সেটাও ভীষ্মদেবের ইচ্ছাকে পূরণ করার লক্ষ্যে ভগবান তার সামনে উপস্থিত হচ্ছেন। ভগবান পুরো পাণ্ডবদের সাজিয়ে গুছিয়ে খুব আড়ম্বর ঐশ্বর্য মণ্ডিত
শোভাযাত্রা সহকারে চলছেন, পৌঁছেছেন কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের মাঠে পৌঁছে গেছেন, তিনি তো সরসজ্জায় শুয়ে আছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ আসছেন, তাদেরকে তিনি আতিথ্য করেছেন মাথা একটু হেলিয়ে। বহুপদ তাৎপর্যের উপর টিকা লিখেছেন, প্রথম স্কন্ধে পাবেন, যে বাড়িতে অতিথি এলে স্বাগত জানাতে হয়। তিনি মহাজন ভীষ্মদেব, তিনি শিক্ষা দিয়েছেন সবাইকে, স্বাগত জানিয়েছেন, চোখ করে জল গড়িয়ে যাচ্ছেন। কতদিন পরে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পারিবারিক সম্বন্ধে ভীম, অর্জুন, নকুল, সহদেবকে, দ্রৌপদীকে তিনি দেখছেন। আর ভগবান তার সামনে, যুধিষ্ঠির মহারাজ ভগবানের পাশেই, মুখ খুলতেই তিনি বলছেন, যুধিষ্ঠির বৎস, যুধিষ্ঠির, এই যে কৃষ্ণ, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান দেবকী নন্দন বসুদেব পুত্র বাসুদেব। তিনি ইচ্ছা পোষণ করেছেন জগতে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা হবে, তুমি রাজ্য স্বীকার করো, রাজ্যে এখন কোনো রাজা নাই, তুমি রাজা হও। তোমরা জানো না এই কৃষ্ণকে, না জানার দরুন তোমরা অজ্ঞতাবশত আত্মীয়তা সূত্রে তাকে কি করেছো, সে তোমার মামাতো ভাই, সে তোমার বাড়ির বন্ধু, বাড়ির সম্বন্ধী, শালক, এবং তাকে দুধ হিসাবেও কাজে লাগিয়েছ, কিন্তু ব্রহ্মা, ইন্দ্রচন্দ্র, শিব যার চরণ বন্দনা করে, ত্রিভুবন কমলম, ত্রিভুবন কমলম, ত্রিভুবন সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ ললিত, তিনি যেটা ইচ্ছা পোষণ করেছেন তোমার সেটা করা উচিত, তিনি চাইছেন তুমি রাজা হও, তুমি রাজা হও। যুধিষ্ঠির মহারাজের মুখের উপরে ভীষ্মদেবের বলার কিছুই ছিল না, কিছুই ছিল না, স্বীকার করলেন, মাথা নত হয়ে স্বীকার করলেন যুধিষ্ঠির মহারাজ, আমি রাজা হব। যে কথা ভগবান সারা রাত বুঝিয়েও পারেননি। তারপরে ভগবান কৃষ্ণ ইশারা করলেন যুধিষ্ঠির মহারাজ, আরে বেচারা এখনই দেহত্যাগ করে চলে যাবে, তোমার যা যা জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করে নাও। অনেক সময় হয় না, যখন মারা যায় কেউ জিজ্ঞাসা করে ওদের, বাবা কার কাছে কত টাকা রেখেছ, মাটিতে কত আছে, আর কোথায় কী আছে, ব্যাংকের পাসওয়ার্ড নাম্বারটা কী আছে, সব বলো। তা যুধিষ্ঠির মহারাজকে ভগবান, তোমার যা জিজ্ঞাসা করার কথা বলো। তখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন যে বর্ণাশ্রম ধর্ম, রাজধর্ম, স্ত্রী ধর্ম, ব্রহ্মচারী আশ্রম ধর্ম, বিভিন্ন প্রশ্ন করলেন রাজনীতি কূটনীতি জানার জন্য। ভগবান সব উত্তর দিলেন, উত্তর দেওয়ার পরে তিনি ভগবানের মুখমণ্ডলে দৃষ্টিশক্তিকে স্থির রেখে ভগবানের গুণকীর্তন গাইতে 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 উত্তরায়ণকাল এসে গেল, শরীর ত্যাগ করে চলে গেল। এইটাই শাস্ত্রে প্রশংসা করা হয়েছে, কোনো কেউ নেই চারপাশে কান্নাকাটি করা। শুধু তাই না, যুধিষ্ঠির মহারাজকে যখন উপদেশ দিচ্ছিলেন যেন ভাগবত কথার আসর চলছিল, তিনি শুয়ে শুয়ে ভগবান কৃষ্ণের গুণমহিমা কীর্তন করছেন, আর বড় বড় মুনি, ঋষি, যোগী ভগবান কৃষ্ণ তো ছিলেনই, সুখদেব গোস্বামী, সুত গোস্বামী, নারদ মুনি, ব্যাসদেব, সুখদেব গোস্বামী সব বসে বসে শুনছিলেন ভগবানের গুণকীর্তন। হঠাৎ লেকচার বন্ধ, তিনি এই জগৎ ছেড়ে চলে গেছেন, সবাই হতবাক হয়ে গেল। কত বড় গ্যালারি ছিল যেখানে লোকে বসে শুনছে, সশত রেণুকা সুত, কারা কারা ভাগবত কথাতে যোগ দিয়েছিলেন পুরো লিস্ট আছে ওখানে, কারা কারা যোগ দিয়েছিলেন, সশিষ্য রেণুকা সুত মানে তার গুরুদেব পরশুরাম অনেক শিষ্য সময় নিয়ে গেছিলেন। কেন বর্ণনা করা হচ্ছে,
এই যে গুরুদেবের সঙ্গে ভীষ্মদেবের যে লড়াই ছিল, তখন থেকে গুরুদেব ভীষ্মদেবকে খুব ভালোবাসতেন, যেটা অন্যান্য শিষ্যরা পছন্দ করত না। তারা বলতো সেই শিষ্য তোমার সঙ্গে লড়াই করলো তাকে তুমি এত ভালোবাসো। পরশুরাম বললেন যে চলো আমার সেই শিষ্যের মহিমা তোমাকে দেখাও, কারা কারা আমার শিষ্যের লেকচার শুনতে আসে চলো দেখাবো তোমাকে। সেই জন্য পুরো শিষ্যের টিম নিয়ে এসে সেই ভীষ্মদেবের সভায় তিনি উপস্থিত হয়েছিলেন। বহু বহু মুনি ঋষি যোগী কেবল ভীষ্মদেবের উপদেশ শ্রবণ করার জন্য, আর উপদেশ দিয়ে ভগবানকে তাকিয়ে তাকিয়ে এই জগৎ ইচ্ছামৃত্যু ছিল, তো যখনই দেখেছেন উত্তরায়ণকাল প্রবেশ করেছে তিনি ধ্যাত্তা পান। ভীষ্মদেব শিখিয়ে গেছেন যে এই জগতে থেকে কিভাবে বিদায় নিতে হয়, ভগবানকে চিন্তা করতে করতে সবার সামনে তো ভগবান থাকবেন না, আমাদের সামনে আত্মীয় স্বজন ঘন ঘন করে কান্নাবে, তাদের কান্না শুনে শুনে মৃত্যুবরণ করে আবার কান্না হয়ে জন্মাতে হবে না। ভীষ্মদেব শেখালেন এবং বর্তমান প্রভুপাদও শিখিয়েছেন, প্রভুপাদের শিষ্যবর্গ যেখানে কেউ মৃত্যুবরণ করছে কীর্তন করো, গীতা পাঠ করো, জপ করো। আমরা পঙ্কজাঙ্গের বুক কয়েকদিন আগে গেলেন, ভক্তরা নিরন্তর কীর্তন করতেন, নাহলে প্রভুপাদের লেকচার চলত, প্রভুপাদের লেকচার শুনতে শুনতে এই জগৎ থেকে বিদায় নিই, কেউ কান্না করার কিছু নেই। তাই প্রভুপাদ বলেছেন সাধন করো ভজন করো মরতে জানলা, মৃত্যুবরণটা ঘর থেকে বাইরে করতে হবে, ঘরের লোক টেরই পাবে না। কেবল ভগবানকে স্মরণ করে করে, ভগবানকে দর্শন করে, ভগবানের ছবি দেখতে দেখতে একদম সুচিন্তায় ভগবত ধাম গতি। ভীষ্মদেব এইভাবে এই জগৎ থেকে বিদায় নিলেন। আর ভাগবতমে যে মৃত্যুর কথা বলা আছে, কীভাবে আমাদের মৃত্যু হয়, তাই আমরা সাধন ভজন করছি ভীষ্মদেবের মতোই এই জগৎ থেকে বিদায় নেওয়ার জন্য। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে থাকুন। শুভরাত্রি।